গাইজ, তো আজকের ভিডিও চমৎকার একটি আর্নিং ওয়েবসাইট শেয়ার করবো, যেখান থেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখতে পারতেছেন 100 কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, যেটার ভ্যালুটা হচ্ছে $1। এবং গাইজ, এটার প্রাইম রিপোর্ট আপনাদেরকে প্রথমত দেখিয়ে দিচ্ছি। এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারতেছেন একজন ভাই, কিন্তু এখান থেকে আমার পরিচিত একজন ভাই এখান থেকে প্রায় $18 মতো এখান থেকে উইথড্র করেছে। উইথড্র করার অল্প সময়ের ভিতরে কিন্তু পেমেন্টগুলো রিসিভ করতে পারতেছেন। তো এখান থেকে আরো এখান থেকে দেখতে পারতেছেন উইথড্রল পেমেন্ট প্রুফ দেখতে পারতেছেন, এখানে টোটালি $18 মতো স্যালারি পাইছে, এটা হচ্ছে রেফার বোনাস। তো এখান থেকে $18 পাওয়ার সাথে সাথে উইথড্র করে নিয়েছে, উইথড্র করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারছে। এবং আপনারা যারা এখনো পর্যন্ত এখানে জয়েন করেন নাই, প্রত্যেকে এখান থেকে জয়েন করবেন, কারণ হচ্ছে এখান থেকে আপনি ফ্রিতেও আর্নিং করতে পারবেন। এবং এখান থেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখতে পারতেছেন 100 কয়েনের মধ্যে কিন্তু আমাদের আর্নিং থাকতেছে। মাত্র 300 কয়েন হলে কিন্তু আমরা এখান থেকে উইথড্র করতে পারবো সরাসরি বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেট অথবা কুকয়েন। তো আজকের ভিডিওতে যে অফারটা শেয়ার করতে চাচ্ছি, এখানে জয়েন করার জন্য ভিডিও টাইটেল একটা ক্লিক করবেন। সো এরপর এখান থেকে দেখতে পারতেছেন টুডে লিঙ্ক প্রোভাইড করা আছে, লিঙ্কের উপর একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে আমাদের টেলিগ্রামের এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে। সো এখান থেকে দেখতে পারবেন যে রেজিস্টার লিঙ্ক রয়েছে, এখান থেকে এই যে লিঙ্কটা রয়েছে লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে 100টা কয়েন পাবেন, যেটার ভ্যালু হচ্ছে $1, এবং মিনিমাম 300 কয়েন হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে অ্যাকাউন্ট করার পরে আর মাত্র 200 কয়েন এখান থেকে আর্ন করবেন, এরপর এখান থেকে উইথড্রটা করে নিতে পারবেন। সো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে, আমরা জাস্ট এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করব এখানে অ্যাকাউন্ট করার জন্য। সো এরপর এরকম ইন্টারফেস থাকবে, এখান থেকে দেখতে পাচ্ছেন 3-ডট মেনু রয়েছে, 3-ডট মেনুতে একটা ক্লিক করে ওপেন ইন ক্রোম রয়েছে, ওপেন ইন ক্রোমের মধ্যে একটা ক্লিক করবেন। তো দেখতে পারবেন এরকম একটা ফর্ম এখানে ওপেন হবে, এখান থেকে প্রথমত দেখতে পারতেছেন ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর এখানে দেখতে পারতেছেন ইমেল রয়েছে, এখানে আপনি আপনার ইমেল দিয়ে দিবেন, ভ্যালিড একটা ইমেল দিতে হবে। সো ইমেল দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারতেছেন গেট ওটিপি রয়েছে, সরাসরি এখান থেকে গেট ওটিপি এর মধ্যে একটা ক্লিক করে দিবেন। গেট ওটিপি এর মধ্যে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে একটু লোড নেবেন, লোড নেওয়ার জন্য ওয়েট করে নেবেন। এরপর যে ইমেলটা আমরা এখানে ইউজ করছি, এই ইমেলে কিন্তু একটা কনফার্মেশন মেল সেন্ড করবে, এখান থেকে একটা টাইম কাউন্ট করবে। টাইম কাউন্ট করার ভিতরে দেখতে পারবেন আপনি যে ইমেলটা এখানে ইউজ করবেন এই ইমেলে কিন্তু একটা মেল সেন্ড করবে। সো অলরেডি মেলটা চলে আসছে, আমরা মেলটা ওপেন করতেছি। সো এরকম ভাবে আপনারও মেল চলে আসবে। এখান থেকে দেখতে পারতেছেন ইউর ভেরিফিকেশন কোড রয়েছে, এখান থেকে 4-ডিজিটের একটা কোড থাকবে, এটা এখান থেকে কপি করবেন। এখান থেকে 4-ডিজিটের কোডটা এখান থেকে কপি করবেন, কপি করা হয়ে গেলে আবারও সাইটে ব্যাক করবেন। সাইটে ব্যাক করার পর এখান থেকে এই যে ইমেল বক্স রয়েছে, এখান থেকে আপনাকে ভেরিফিকেশন কোডটা বসায় দিতে হবে এখানে ভেরিফিকেশন কোড বক্সে। তারপর এখানে দেখতে পারতেছেন এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডের মধ্যে আপনি স্পেশাল ক্যারেক্টার প্লাস হচ্ছে ক্যাপিটাল স্মল এরপর নাম্বার দিয়ে এখানে সংমিশ্রণ একটা পাসওয়ার্ড ইউজ করবেন। এরপর নিচে এখানে দেখতে পাচ্ছেন এটা যেভাবে থাকতেছে এইভাবেই রাখবেন। এরপর নিচে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার রয়েছে, রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করে দিবেন। আপনি যদি এখান থেকে রেফার কোড চান, যদি অ্যাকাউন্ট করেন, আমি যে লিঙ্ক দিতে লিঙ্ক বাদে যদি আপনি অ্যাকাউন্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে 100 যে কয়েন্ট আপনাকে দিবে ফ্রিতে, এটা কিন্তু আপনি পাবেন না। সো এখন সরাসরি আমরা এখান থেকে যে ম্যান অ্যাকাউন্ট রয়েছে, আমরা এখান থেকে মে অপশনের মধ্যে একটা ক্লিক করব। সো মে অপশনে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু 100 কয়েনের মতো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে, যেটার ভ্যালু হচ্ছে $1 করে, যেটার ভ্যালু হচ্ছে এখান থেকে $1। সো বুঝতে পারছেন এখানে আর মাত্র 200 কয়েন হলে কিন্তু আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। সো প্রত্যেকটা প্রসেস দেখে, তো এখন কথা হচ্ছে এখান থেকে কিভাবে আর্নিং থাকতেছে। এখান থেকে আপনি দুইটা ওয়েতে আর্নিং করতে পারবেন, একটা হচ্ছে এখান থেকে ফ্রিতে চাইলে আর্নিং করতে পারবেন, আরেকটা হচ্ছে এখান থেকে ইনভেস্ট করে আর্নিং করতে পারবেন। সো এখান থেকে এই যে সাইটটা রয়েছে, এটা কিন্তু অনেক পুরাতন একটা সাইট, যেটা হচ্ছে আমি অনেক কিন্তু খুঁজাখুঁজি করছি, এটা কিন্তু ব্যাড রেকর্ড কিন্তু নাই, এটা কিন্তু ব্যাড রিভিউ নাই। তো এর কারণে মূলত আপনাদের মাঝে এটা শেয়ার করতেছি, তো আপনারা চাইলে এখান থেকে ইনভেস্ট করেও কাজ করতে পারবেন, অথবা উইদাউট ইনভেস্টমেন্টও কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতেও কাজ করতে পারবেন। তবে হচ্ছে যারা এখানে ইনভেস্ট করে কাজ করবেন বা সম্পূর্ণ নিজ দিয়ে কাজ করবেন, কারণ এই ধরনের সাইটগুলোর কোনো গ্যারান্টি নাই, এগুলো দেখা গেছে আজকে আছে কালকে নাও থাকতে পারে। তো এই জন্য আপনারা চাইলে এখান থেকে যদি ইনভেস্ট করে কাজ করেন, সেক্ষেত্রে সম্পূর্ণ নিজ দিয়ে এখানে কাজ করবেন, আর যদি ফ্রিতে কাজ করেন সেটাও কিন্তু করতে পারবেন। সো কাজ করার দুইটা ওয়ে রয়েছে, এখান থেকে প্রথমত হচ্ছে আপনি ফ্রিতেও করতে পারবেন, ইনভেস্টও করতে পারবেন। তো আমি দেখাই দিচ্ছি, তো এখান থেকে আমাদের যে 100 কয়েনটা দিচ্ছে এটা দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো। যারা হচ্ছে এখান থেকে ইনভেস্ট করে কাজ করবেন, তারা এখানে প্রথমত এই যে দেখতে পাচ্ছেন রিচার্জ রয়েছে, রিচার্জ এর মধ্যে একটা ক্লিক করবেন। সো রিচার্জ এ ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখানে মিনিমাম 100 কয়েন এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 USDT, এখান থেকে মিনিমাম 100 কয়েন হলেও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কপি রয়েছে, কপিতে একটা ক্লিক করবেন। কপিতে ক্লিক করে হচ্ছে আপনার বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। আপনি যদি বাইন্যান্স এর মাধ্যমে এখানে ইনভেস্ট করেন, অর্থাৎ এখান থেকে কয়েনটা ডলারটা অ্যাড করেন, সেক্ষেত্রে বাইন্যান্সে চলে আসবেন, সরাসরি ওয়ালেটে চলে আসবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্পোর্ট রয়েছে, স্পোর্টের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে উইথড্রল রয়েছে, আমরা জাস্ট এখান থেকে উইথড্রলের মধ্যে একটা ক্লিক করবো। উইথড্রলের মধ্যে ক্লিক করার পর এখান থেকে USDT এর মধ্যে একটা ক্লিক করবো, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কের মধ্যে একটা ক্লিক করবো। এরপর ওইখান থেকে যে অ্যাড্রেসটা কপি করছে এটা এখানে পেস্ট করে দিবো অ্যাড্রেসটা। এরপর এখান থেকে নেটওয়ার্কটা নিতে হবে, এখান থেকে নেটওয়ার্কের উপর একটা ক্লিক করে একদম নিচ থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন 20 USD রয়েছে, এটা কনফার্ম করবেন। এরপর এখানে হচ্ছে মিনিমাম $1, আপনার যদি বাইন্যান্স থেকে ওইখানে অ্যাড করেন সেক্ষেত্রে $10 নিচে কিন্তু অ্যাড হবে না। আপনারা চাইলে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে
মাধ্যমে কিন্তু এটা করতে পারেন। ট্রাস্ট ওয়ালেটের মাধ্যম থেকে আপনি এক ডলারে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। সো এরপর এখান থেকে যখন এটা অ্যাড হয়ে যাবে, এখান থেকে নিচে এখান থেকে আপনি অ্যাড যখন হয়ে যাবে তখন এখান থেকে ব্যাক করবেন। এখান থেকে হচ্ছে আপনার 100 কয়েনের ভ্যালু হচ্ছে $1। এখান থেকে মিনিমাম আপনি রিচার্জ করতে পারেন $5। এখানে নিচে কিন্তু তাদের অ্যানাউন্সমেন্টটা রয়েছে $5, এখান থেকে আপনি মিনিমাম রিচার্জ করতে পারেন। সো এখান থেকে ব্যাক করতে চাই, যখন আপনি রিচার্জ করবেন এখান থেকে ব্যাক করলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লাগবে, 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এর ভিতরে কিন্তু আপনার ডলারটা টোটাল এখান থেকে কয়েনটা এখানে অ্যাড হয়ে যাবে। প্রতি 100 কয়েনের ভ্যালু হচ্ছে এখানে বুঝে নেবেন $1 করে। সো এভাবে হচ্ছে আপনার এখান থেকে এটা অ্যাড করবেন। তো এখান থেকে কিন্তু আপনার যেটা এখানে রাখবেন টোটাল এটা অনুযায়ী কিন্তু আপনার আর্নিংটা থাকবে 30%। এবং আপনি চাইলে এখান থেকে এখান থেকে ট্রেডিং করে আর্নিং করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে এখান থেকে ম্যাচ রয়েছে, ম্যাচের মধ্যে একটা ক্লিক করতে পারেন। সো এখান থেকে ম্যাচের মধ্যে ক্লিক করার পর এখান থেকে অসংখ্য ম্যাচ রয়েছে, আপনি যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। এখানে তবে হচ্ছে আপনি নিচে প্রথমত টাইম জোনটা দেখে নেবেন, এটা দেখতে পাচ্ছেন 8/18/2022 14টা অর্থাৎ দুপুর 2টা বাজে কিন্তু এটা রানিং হইবে। সো এখান থেকে আপনারা টাইম জোনটা দেখে এরপরে হচ্ছে এখান থেকে ট্রেডটা কমপ্লিট করবেন। এটা হচ্ছে মূলত ট্রেডিং সিস্টেমে কিন্তু আপনাকে আর্নিংটা দিচ্ছে। সো এরপর এখানে বাই রয়েছে, বাইয়ের মধ্যে একটা ক্লিক করে দেবেন। বাইয়ের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিচুয়েশন রয়েছে, এখান থেকে কয়টা ম্যাচ রয়েছে, এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্কোর রয়েছে। তো এখান থেকে আপনি স্কোর দেখো এখানে জয়েন করতে পারেন। এরপর প্রফিট রয়েছে, এখান থেকে প্রফিট দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি স্কোরটার মধ্যে 5-5 ধরেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে প্রফিট, যখন আপনি এখান থেকে উইনার, আপনার যদি এটা স্কোরটা লেভেলে যায় তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে 16% এখান থেকে 16% এখান থেকে আপনার 60% এখান থেকে আপনার প্রফিট থাকতেছে। সো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন 3/3 যদি আপনি এখান থেকে স্কোরটা ধরেন তো সেক্ষেত্রে 0.98% কিন্তু আপনার এখান থেকে প্রফিট থাকতেছে। আর আপনি যদি এখান থেকে 3/2 ধরেন তো সেক্ষেত্রে আপনার এখান থেকে 2.28 আর্নিং থাকতেছে। সো এখান থেকে আপনার যে আপনি যেটাতে ভালো লাগে ওইটাতে আপনি এখান থেকে ক্লিক করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন 3/2 রয়েছে, আমি এখান থেকে 2.28% যেটা রয়েছে এটা দেখতে ক্লিক করবো। এখান থেকে বাই রয়েছে, বাইয়ের মধ্যে একটা ক্লিক করতে হবে। সো বাইয়ের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম 100 কয়েন দিয়েও কিন্তু আপনি এখান থেকে ট্রেডটা কমপ্লিট করতে পারবেন। সো এখান থেকে টোটাল ভলিউম দেখতে পাচ্ছেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 100 রয়েছে, আপনি 100 একে ক্লিক করতে পারেন। সো এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম পার্সেজ রয়েছে, কনফার্ম পার্সেজ এর মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখন এখান থেকে কনফার্ম পার্সেজ এর মধ্যে ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম রয়েছে, কনফার্ম এর মধ্যে একটা ক্লিক করতে হবে। কনফার্ম এ ক্লিক করার পর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট পাসওয়ার্ড, তো এই পাসওয়ার্ডটা আমাদের কিন্তু সামনে চলে আসবে। তো এটা কিন্তু এই পাসওয়ার্ডটা যখন আমরা সেট আপ করবো এটা চাইলে সেটিংস থেকেও করতে পারবো, সেটা আমি দেখাই দিব। এটা এটা সেট আপ করার পর আমরা যখন উইথড্র করবো তখন কিন্তু এই পাসওয়ার্ডটা আমাদের প্রয়োজন হবে। ওটা দুইটা বক্সে দিয়ে এরপর নিচে কনফার্ম রয়েছে, কনফার্ম এর মধ্যে একটা ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড আপনাকে দিতে হবে নাম্বারে, যেমন 1234 এগুলো দিতে হবে। মিনিমাম 6 ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে, যেটা হচ্ছে পিন দিতে হয় আর কি। তো এভাবে হচ্ছে এখান থেকে আপনাকে এটা পার্সেস করতে হবে। এরপর এখানে কনফার্ম পার্সেস রয়েছে, কনফার্ম পার্সেস একটা ক্লিক করে দিবেন। এখন হচ্ছে আপনার যে পিনটা আপনি সেট আপ করছেন পিনটা এখানে টাইপ করে দিবেন। তো যখন পিনটা টাইপ করে দেবেন এখানে দেখতে পারবেন পেমেন্ট সাকসেসফুল এরকম একটা লেখা চলে আসবে। তো এখন জাস্ট আমরা এখান থেকে ব্যাক করবো। পরবর্তী সময় এখান থেকে যে সময়টা 14টা অর্থাৎ দুপুর 2টা, এই সময়ের পর হচ্ছে আমাদের প্রফিটটা যদি এই স্কোরের মধ্যে হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রফিটটা এখান থেকে থাকবে। সো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন মি রয়েছে, আমরা যদি মি এর মধ্যে ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যালেন্স 0 এবং প্রসেসিং ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে 100 কয়েন রয়েছে। তো পরবর্তীতে আমাদের যদি প্রফিট হয় সেক্ষেত্রে টোটাল প্রফিট সহকারে কিন্তু আমাদের এই ব্যালেন্সে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এবং উইথড্র সিস্টেমটা দেখাই দিচ্ছে। আর যারা হচ্ছে পিনটা সেট আপ করতে পারবেন এখান থেকে, এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে সেটিংস অপশন রয়েছে, সেটিংস এর মধ্যে একটা ক্লিক করতে হবে। সেটিংস এ ক্লিক করার পর দেখতে পারবেন এরকম ইন্টারফেস থাকবে, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রয়েছে, এরপর এখানে ট্রানজেকশন পাসওয়ার্ড রয়েছে, লগ ইন পাসওয়ার্ড রয়েছে। আপনি জাস্ট এখান থেকে ট্রানজেকশন পাসওয়ার্ড একটা ক্লিক করবেন। ট্রানজেকশন পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওল্ড পাসওয়ার্ড, এখান থেকে আপনার যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান আর কি পিনটা, তো সেক্ষেত্রে এখানে আপনার ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর এখানে সেম নতুন পিনটা এখানে দিয়ে কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করলেও কিন্তু আপনি এটা অ্যাড করে নিতে পারবেন, পরবর্তীতে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এখন লগ ইন পাসওয়ার্ডটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লগ ইন পাসওয়ার্ড হচ্ছে আপনি যখন এখানে লগ ইন করবেন তখন হচ্ছে লগ ইন পাসওয়ার্ডের প্রয়োজন হবে, এবং যেটা হচ্ছে ট্রানজেকশন পাসওয়ার্ড এটা হচ্ছে আপনি যখন উইথড্র করবেন তখন কিন্তু এটার প্রয়োজন হবে। যখন আমরা এখান থেকে হোম বাটনে একটা ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে ট্রেডিংটা এখানে কমপ্লিট করছি সেটা কিন্তু এখান থেকে অর্ডারের মধ্যে রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন অর্ডারের মধ্যে রয়েছে, আপনি চাইলে এখান থেকে ক্যান্সেল অর্ডার করতে পারেন। ক্যান্সেল অর্ডার করলে এখান থেকে আপনি ক্যান্সেল অর্ডার করতে হলে এখান থেকে যে সময়টা রয়েছে, মানে ম্যাচটা যখন এখানে রানিং করবে ম্যাচ ডেট অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে ক্যান্সেল অর্ডার করতে পারবেন। তাহলে আপনার যে কয়েনটা কিন্তু আবার অ্যাকাউন্টে চলে আসবে। তো এরপর এখান থেকে প্রোফাইল অপশন একটা ক্লিক করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে অর্ডার লগ রয়েছে, ম্যাচ রেজাল্ট রয়েছে, আমরা এখান থেকে ম্যাচ রেজাল্টটা দেখে নিতে পারবো। ম্যাচ
রেজাল্টে ক্লিক করার পর এখান থেকে রেজাল্টটা দেখতে পারবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিটেক্ট পুশড মেম্বার রয়েছে, আমরা জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করলে আমাদের যে ডাউনের মেম্বাররা থাকবে এখান থেকে আমরা এটা দেখতে পারবো। সো এখান থেকে রেফার করলেও কিন্তু আপনার আর্নিং থাকতেছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড রয়েছে, ইনভাইট ফ্রেন্ডের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন রয়েছে, শেয়ারের মধ্যে একটা ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা এখান থেকে আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। তারা যদি এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে আপনার কিন্তু প্রফিট থাকতেছে। এবং প্রথম লেভেল থেকে এখানে 15%, সেকেন্ড লেভেল থেকে 8%, থার্ড লেভেল থেকে মেবি 4% করে আপনাদের এখান থেকে প্রফিট থাকতেছে। এখান থেকে টিম স্যালারি রয়েছে, আপনার যদি এখান থেকে টিম স্যালারিতে একটা ক্লিক করেন এখান থেকে আপনি দেখতে পারেন আপনার যদি তিনটা রেফার থাকে, এখানে তিনটা রেফার থাকলে কিন্তু আপনার 600 পয়েন্ট এখান থেকে আর্নিং হয়ে যাবে, প্রায় হচ্ছে $6। এবং এখান থেকে আপনার যদি 7টা রেফার থাকে, 7টা অ্যাক্টিভ রেফার থাকে, সেক্ষেত্রে আপনার এখান থেকে স্যালারি থাকতেছে $18। সো এরপর এটা কিন্তু আপনি প্রত্যেক 7 দিনে মেবি এখান থেকে নিতে পারবেন। সো এখান থেকে আপনার কিন্তু এইভাবে হচ্ছে স্যালারি গুলো থাকতেছে। যখন আপনার এখানে তিনটা রেফার হয়ে যাবে এখানে দেখতে পারবেন আপনার স্যালারি চলে আসবে। এখান থেকে এটাতে ক্লিক করলে আপনার $3 কিন্তু অ্যাকাউন্টে জয়েন হয়ে যাবে, $6 এখান থেকে অ্যাকাউন্টে জয়েন হয়ে যাবে। এবং যখন আপনার 7টা রেফার হবে তখন এখানে স্যালারি লেখা থাকবে, এটাতে ক্লিক করলে আপনার $18 কিন্তু অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন 800 পয়েন্ট, 8,000 কয়েন রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন 30,000 কয়েন রয়েছে, এরপর 1,00,000 কয়েন রয়েছে। এভাবে এখান থেকে আপনার যদি 177টা রেফার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে বিগেস্ট আর্নিংটা থাকতেছে। তো এইভাবে হচ্ছে আপনার এখান থেকে স্যালারি সিস্টেমও কিন্তু আর্নিংটা থাকতেছে রেফারের মাধ্যমে। তারপর এখানে দেখতে পাচ্ছেন গিফট রয়েছে, শেয়ার রিওয়ার্ড রয়েছে, এগুলো হচ্ছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তবে এগুলোর মধ্যে আমাদের কোনো কাজ নেই, আমরা জাস্ট আমি যে সিস্টেমে দেখা দিচ্ছি এই সিস্টেমে কাজ করবো। আর কারো যদি কোনো প্রকার প্রবলেম হয় এখানে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস রয়েছে, অনলাইন সার্ভিসের মধ্যে একটা ক্লিক করে দেবেন। অনলাইন সার্ভিসের মধ্যে ক্লিক করার পর দেখতে পারেন সরাসরি তিনটে ফেজে চলে আসবে। এখান থেকে আপনি সরাসরি হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করেন, আপনার যে কোনো প্রবলেমে মেসেজ করতে পারবেন। এখন সরাসরি উইথড্রল প্রসেসে চলে যাচ্ছি। যখন এখান থেকে আপনার টোটাল প্রফিটটা হয়ে প্লাস হচ্ছে আপনার এখান থেকে রেফার সবকিছু কিন্তু এখানে অ্যাড হবে। এখান থেকে টোটালে যখন 300 কয়েন থাকবে, মিনিমাম 300 কয়েন যখন এখানে থাকবে তখন আপনি উইথড্র করতে পারবেন। উইথড্র করার জন্য এখান থেকে উইথড্রল অপশন রয়েছে, উইথড্রলের মধ্যে একটা ক্লিক করে দিবেন। উইথড্রলের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন USDT TRC20 রয়েছে, আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রয়েছে, আমাদেরকে প্রথমত অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনার এখানে কয়েন রয়েছে, কয়েনের মধ্যে যখন এখানে মিনিমাম 300 কয়েন থাকবে তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। উইথড্র করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম উইথড্রল রয়েছে, কনফার্ম উইথড্রলে ক্লিক করলে কিন্তু আপনার উইথড্রটা হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতি 100 কয়েনে হচ্ছে $1 এবং 300 কয়েন হলে এখান থেকে উইথড্র করতে পারবেন। সো এখান থেকে আপনার কিন্তু ফি কাটতেছে 5%, একদমই কম কাটতেছে। এখান থেকে আপনার দেখা গেছে $3 প্রায় 10-15 সেন্টের মতো এখানে ফি কাটবে, এর থেকে বেশি কিন্তু কাটবে না। তো আশা করছি প্রত্যেকটা প্রসেস বুঝতে পারছেন। তো এভাবে হচ্ছে এখান থেকে কাজ করতে পারেন, আর যারা ইনভেস্ট করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে কাজ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।